স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী হাইটেক পার্কে শুরু হয়েছে 3 দিনের স্টার্ট আপ ক্যাম্প। রাজশাহী তানোরে বেড়াতে আসা কিশোর কিশোরীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি। নাটোরের গুরুদাসপুর উপজেলা পোস্ট অফিস সংলগ্ন ব্যাংক এশিয়া থেকে টাকা চুরি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী হাইটেক পার্কে শুরু হয়েছে 3 দিনের স্টার্ট আপ ক্যাম্প। বৃহস্পতিবার দুপুরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিকর্ণ কুমার ঘোষ সহ ঊর্ধ্বতনরা। ক্যাম্পটি আজ শুরু হয়ে চলবে আগামী শনিবার পর্যন্ত। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আজকে যারা স্টার্ট আপ চতুর্থ শিল্প বিপ্লবে, তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব প্রদান করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সকল হাইটেক পার্কে কমপক্ষে 1টি করে ফ্লোর স্টার্ট আপ প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পেয়েছে 151টি স্টার্ট আপ প্রতিষ্ঠান। এখন এসব প্রতিষ্ঠানকে 1 বছরব্যাপী ইনহাউস মেন্টরিং সেবা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে 30টি স্টার্ট আপদের ক্যাম্প শুরু হলো। আমরা অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি এই ধরনের ল্যাবরেটরি সেট আপ করেছি। আমরা বুয়েটে অত্যাধুনিক রোবোটিক্স ল্যাব করেছি। রাজশাহী তানোরে বেড়াতে আসা কিশোর কিশোরীকে বেধড়ক মারধর ও শ্লীলতা হানি করেছে মাইনুল ও রাজু নামের স্থানীয় 2 বখাটে যুবক। রাস্তার পাশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে এই মারধর করে বখাটেরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার তালন্দ চৌবাড়িয়া প্রধান সড়কে লবাতলা ব্রিজ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় এক সংবাদকর্মীর আইডি থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তালন্দ সমাজপুর গ্রামের ওই বখাটে যুবকেরা ঘুরতে আসা অপরিচিত এক কিশোর ও কিশোরীকে বেধড়ক মারপিট ও অশ্লীল ভাষায় গালাগাল করছে। এ সময় স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখে বখাটেদের বাধা দেন ও মুঠোফোনে তা ভিডিও ধারণ করেন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত বখাটেরা ভুক্তভোগী ওই ছেলে মেয়েকে দ্রুত স্থানীয় পৌর কাউন্সিলর তাসির উদ্দিনের কাছে নিয়ে চলে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাসির উদ্দিন এ ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান। স্থানীয়রা বলছেন, এ এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটছে। তারা বলেন, তালন্দ বাজার ও এর আশপাশের এলাকায় বখাটেদের আনাগোনা বেড়েছে। বিষয়টি নিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খোঁজখবর নেওয়া হচ্ছে, ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার সকাল 9টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগী মারা যান। এদিকে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 60.39%। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় এক সংবাদকর্মীর আইডি থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তালন্দ সমাজপুর গ্রামের ওই বখাটে যুবকেরা ঘুরতে আসা অপরিচিত এক কিশোর ও কিশোরীকে বেধড়ক মারপিট ও অশ্লীল ভাষায় গালাগাল করছে। তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। এদিকে 104 শয্যার রামেক হাসপাতালে করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন 49 জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন 35 জন। এছাড়া 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 10 জন রোগী। এই একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 8 জন রোগী। এদিকে গত বৃহস্পতিবার 553 জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে, এতে 291 জনের করোনা ধরা পড়েছে। এই দিন করোনা শনাক্তের হার রাজশাহীতে 60.39%। নাটোরের গুরুদাসপুর উপজেলা পোস্ট অফিস সংলগ্ন ব্যাংক এশিয়া থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোনো এক সময় ব্যাংক এশিয়ার কম্পিউটার রুমের ক্যাশ ড্রয়ার ভেঙে 2,58,830 টাকা চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক এশিয়ার কর্মকর্তা কিয়া আক্তার জানান, গতকাল ব্যাংকের কার্যক্রম শেষে জমাকৃত টাকা ক্যাশ ড্রয়ারে রেখে অফিস বন্ধ করে চলে যায় সবাই। আজ বুধবার সকালে দফতরি এসে অফিস খুলে অফিসে ঢুকে কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো দেখে সবাইকে খবর দেন দপ্তরি। খবর পেয়ে তিনি অফিসে গিয়ে ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে জানতে পারেন, ক্যাশ ড্রয়ারে রাখা টাকাটা নেই। নাটোরে অব্যাহত ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ক্রমাগতভাবে কনকনে ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষজন। অপরদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে এই ঠান্ডাকে আরও বাড়িয়ে তুলছে। সন্ধ্যা লাগতে না লাগতেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। সকালে ঠান্ডার সাথে হিমেল বাতাসের জন্য কৃষক মাঠে গেলেও কাজ করতে পারছেন না। গুড়ি গুড়ি বৃষ্টি আর ঘন কুয়াশার কারণে সরিষা সহ রবি ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকেরা। এছাড়া পেঁয়াজ আর রসুনের পাতা মরে যাচ্ছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।